নমস্কার, আমি শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশনের অধ্যাপিকা সুহিতা মিত্র। আজ আমি তোমাদের সামনে ই লার্নিং এর মাধ্যমে একটি বিশেষ বিষয় বোঝানোর চেষ্টা করব, তা হলো ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন হলো সাইকোলজির একটি পার্ট। ইনক্লুসিভ এডুকেশন বলতে আমরা কি বুঝি, তার কি কি বিভিন্ন স্টেজ আছে, সেটাই আজকে আমি তোমাদের বোঝাবো। ইনক্লুসিভ এডুকেশন জিনিসটা কোথা থেকে এলো, এর বাংলা কথা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আমাদের জানতে হবে প্রথম দিকে আদি যুগে বলো বা তার পরবর্তী যুগে বলো, বা যখন মানে সোশ্যাল মানে সামাজিক ব্যাপারটা যে সোসাইটি এতটা ডেভেলপ করেনি, তখনও কি ইনক্লুসিভ এডুকেশন ছিল? তা কিন্তু ছিল না। প্রথম থেকে ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট তৈরি হয়নি। তবে তার স্টেজগুলো কি তোমরা দেখো এখানে, যে ইনক্লুসিভ এডুকেশনের স্টেজেস, যে প্রথমেই ছিল কিন্তু ডেনিয়ান। ডেনিয়ান মানে আমরা কি বুঝি, ডেনিয়ান জিনিসটা কি, ডেনিয়ান কথাটার অর্থ কি? ডেনিয়ান মানে একেবারে সমাজে কোনো স্বীকৃতি নেই যাদের। ধরে নাও এই প্রথম দিকে যখন ইনক্লুসিভ এডুকেশন চালু হয়নি, তার একদম প্রথম স্টেজে ছিল ডেনিয়াল সিস্টেম, মানে যারা হ্যান্ডিক্যাপ শিশু, যারা ফিজিক্যাল ইম্প্যারমেন্ট আছে, যারা মেন্টালি হ্যান্ডিক্যাপ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা সাইকোলজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ব্রেন ড্যামেজ, তাদেরকে কিন্তু কোনোভাবে পড়ার কোনো স্বীকৃতি দেওয়া হতো না, কোনো স্বীকৃতি তাদের ছিল না। সেই অবস্থাটাকে বলা হতো ডেনিয়াল। ডেনিয়াল কথাটাকে বলা হয় এক্সক্লুশন, অর্থাৎ ইনক্লুশনের যে আগের পরিস্থিতি সেটা ছিল এক্সক্লুশন সিস্টেম। ইনক্লুশনের আগে ছিল এক্সক্লুশন, কিন্তু তারপরে এলো দেখো অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স মানে কি? অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে তারপর তাদেরকে গ্রহণ করা হলো। গ্রহণ করাটা কিভাবে হলো? হ্যাঁ, তাদের জন্য কিছু শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, তাদের জন্য কিছু পড়াশোনার ব্যবস্থা চালু করতে হবে, কারণ তাদেরকে একেবারে সরিয়ে রাখা যাবে না, সমাজে তাদের স্বীকৃতি কিছুটা হলেও দিতে হবে। এইভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করা হলো। কিন্তু অ্যাকসেপ্ট করা হলো, তাদের জন্য কিন্তু স্পেশাল স্কুল, তাদের জন্য কিন্তু আলাদা ক্লাসরুম, আলাদা টিচার, আলাদা ব্যবস্থা, তাদেরকে নর্মাল চাইল্ডদের সঙ্গে মিশতে দেওয়া হতো না, তাদের একই ক্লাসরুমে বসতে দেওয়া হতো না। তার মানে তখনকার ব্যবস্থাটা ছিল অ্যাকসেপ্ট করে নিও সেগ্রিগেশন সিস্টেম। দেখে নাও তোমরা, এক্সক্লুশনের পরেই কি এলো না, সেগ্রিগেশন। সেগ্রিগেশন সিস্টেম, সেগ্রিগেশন মানে কি না, সেগ্রিগেশন মানে হচ্ছে ডিফারেন্টিয়েশন, সেগ্রিগেশন মানে হচ্ছে আইসোলেশন। আইসোলেশন কথাটা আজকে আমরা খুবই শুনছি, আশা করি সেটা আমাদের মনে থাকবে। সেগ্রিগেশন মানে হচ্ছে তোমার অ্যাকসেপ্ট করে নিয়ে আলাদা থাকা। সেগ্রিগেশন মানে হচ্ছে তোমার পুরো বিষয়টা কিরকম জানো তো, যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো কিন্তু তাদেরকে একসাথে নেওয়া যাবে না, তাদেরকে সবসময় একটা আলাদা চালু রাখতে হবে। তার মানে হচ্ছে তোমার যে বিষয়টাকে বলি আমরা ডিসক্রিমিনেশন, এই সব কিছুর সঙ্গে মানে ডিসক্রিমিনেশন হতে পারে, সেগ্রিগেশন মানে এই কথাটার সাথে আমরা খুবই পরিচিত আজকে। ডিসক্রিমিনেশন অর্থাৎ যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা বলি অ্যাকসেপ্ট করে নেওয়ার পরেও তাদেরকে আইসোলেশন, এই বিষয়গুলো কিন্তু চালু থাকবে। তখন সেই ব্যবস্থাটাই ছিল, কিন্তু তারপর যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল হাই হলো, তখন একটি ব্যবস্থা চালু হলো, খুব সুন্দর ব্যবস্থা, সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। আস্তে আস্তে ধীরে ধীরে স্টেজ এগোচ্ছে, ইন্টিগ্রেশন ব্যবস্থা তারপর চালু হলো। ইন্টিগ্রেশন মানে কি, তাদেরকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, তাদেরকে আর ডিফারেন্সিয়েশন নয়। ইন্টিগ্রেশন মানে কিন্তু আলাদা থাকা নয়, তাদেরকে মেইনস্ট্রিমিং দেওয়া হবে, তাদের জন্য ক্লাসরুম থাকবে, সব কিছু থাকবে, স্পেশাল এডুকেশন ক্লাসরুম সবই থাকবে, কিন্তু সাধারণ স্টুডেন্টদের সঙ্গেও তারা ক্লাস করতে পারবে, কিন্তু বিষয়টা হবে সাধারণ স্টুডেন্টের সাথে ক্লাস করলেও তাদের জন্য স্পেশাল কিছু রিসোর্সের ব্যবস্থা থাকবে, স্পেশাল কিছু মেনটেন্যান্স থাকবে। এই বিষয়গুলোই হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন, মানে ইন্টিগ্রেশন। তারপরে যে ব্যবস্থাটা ওরা এলো শেষকালে, নলেজটা ডেভেলপ করলো। নলেজ যে ডেভেলপ করে গেল, তখন যে ব্যবস্থাটা এলো সেটা হচ্ছে ইনক্লুশন। ইনক্লুশন মানে তখন পুরোপুরি অন্তর্ভুক্তি হয়ে গেছে। তার মানে প্রথমে ছিল নো এডুকেশন, অর্থাৎ এক্সক্লুশন বা ডেনিয়াল, তারপরে হলো স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন ফর অনলি ফর ডিসেবল চাইল্ড, স্পেশাল এডুকেশন ডিফারেন্টিয়েশন, তাদেরকে আলাদা করে শিক্ষা দেওয়া হবে,
আন্ডারস্ট্যান্ডিং লেভেল হাই হলেও তাদের জন্য স্পেশাল রিসোর্সের ব্যবস্থা থাকবে। তারপরে হলো ইন্টিগ্রেশন, তারপরে হলো ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে সেখানে হচ্ছে কোনো রকম বাউন্ড নেই, কোনো রকম বাউন্ডারি নেই, অর্থাৎ এখানে হবে ইনক্লুড অল, অর্থাৎ মানুষের মধ্যে ইনক্লুসিভ এডুকেশনের ফলে একটা অ্যাটিটিউডিনাল ডেভেলপমেন্ট ঘটলো, অ্যাটিটিউডিনাল টুডিনাল আমি ডেভ দিয়ে লিখছি, ওদের মধ্যে একটা অ্যাটিটিউডিনাল ডেভেলপমেন্ট ঘটলো, অর্থাৎ এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার, হোমোজিনিয়াস মিক্সচার ব্যবস্থাটা চালু হলো। হোমোজিনিয়ার একটা মিক্স, হোমোজিনিয়াস মিক্স বা মিক্সচার হলো ওদের মধ্যে একটা, মানে একসাথে মেলবন্ধন ব্যবস্থাটা এলো। আচ্ছা, এর সাথে আমরা দুটো জিনিস আমরা ম্যাচ করতে পারি। একটা শব্দ আমরা প্রায় শুনি দেখবে, সোশ্যাল ইকুয়ালিটি, ইকুয়ালিটি। সোশ্যাল ইকুয়ালিটি মানে কি? সোশ্যাল ইকুয়ালিটি মানে যাতে সমান বন্টন হয়, সকলে যাতে সমবদ্ধভাবে সমান বন্টন করতে পারে, অর্থাৎ একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা বলি ইকুয়ালিটি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এই কথাটার মানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশনের সঙ্গে কি জড়িত আছে? ইকুয়াল ডিস্ট্রিবিউশনের সঙ্গে জড়িত আছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন জড়িত আছে। আবার সোশ্যাল ইকুইটি কথাটার সাথে আমরা পরিচিত আছি, সোশ্যাল ইকুয়ালিটির সঙ্গে যখন পরিচিত, এখন আমরা আধুনিক মডার্ন জেনারেশনে সোশ্যাল ইকুইটি কথাটা প্রায় শুনছি। ইকুইটি মানে কি? ইকুইটি মানে আমরা সকলেই জানি, ইকুইটি মানে হচ্ছে আর কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন নয়, এখানে হচ্ছে আনইভেন, অর্থাৎ হচ্ছে আনইকুয়াল, মানে অসম বন্টন, ইকুয়াল নয় আনইকুয়াল, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে যেটাকে আমরা বাংলায় বলি অসম বন্টন। এই অসম বন্টনটাই হলো ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে অসম বন্টন কেন? কারণ একটা ক্লাসরুমের মধ্যে সকলে থাকবে, অর্থাৎ অনইকুয়াল। সেখানে থাকবে হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট, সেখানে থাকবে মেন্টালি হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সাইকোলজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ব্রেন ড্যামেজ স্টুডেন্ট, বা দেখবে কিছু কিছু স্কুলে দেখবে যে ক্যাথিটার নিয়ে বাচ্চারা স্কুলে আসছে, সেই ধরনের স্টুডেন্ট থাকবে, বিভিন্ন ধরনের স্টুডেন্ট, একটা মিক্সচার, অর্থাৎ আনইকুয়াল। তার সঙ্গে নর্মাল চাইল্ডও আছে, নর্মাল চাইল্ডের সঙ্গে তারা থাকবে, তাদের জন্য আর কোনো স্পেশাল এডুকেশন নয়, শুধুমাত্র এই ব্যারিয়ারটা ভেঙে দিয়ে, এই বাধা বন্ধন ভেঙে দিয়ে, অর্থাৎ একটা আনইকুয়াল মানে অসম বন্টন, সমান বন্টন নয়। সম বন্টন হলে তো তারা স্পেশাল স্টুডেন্টের জন্য আলাদা ক্লাস হতো, নর্মাল স্টুডেন্টদের জন্য আলাদা ক্লাস হতো। অসম বন্টন বানিয়ে একটা ইনক্লুসিভ এডুকেশন চালু হয়েছে। আসলে আমাদের সমাজটা কিন্তু খুবই সুন্দর, এই সুন্দর সমাজকে গঠন করতে গেলে চাই মানুষের একটু সহযোগিতা। মানুষের সহযোগিতা পেতে গেলে মানুষকে এগিয়ে আসতে হবে। এই দেখো, এখন যে করোনা ভাইরাসের জেরে সকলে গৃহবন্দী, আমাদের মানুষকে সাহায্য করতে গেলে কিন্তু এখন স্টে হোম স্টে সেফ, এই স্লোগানটাকে মাথায় করে সকলকে গৃহবন্দী থাকতে হবে। সেই রকমই ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে যদি সমাজের পিছিয়ে পড়া যারা ব্যাকওয়ার্ড চাইল্ড, গিফটেড চাইল্ড, ক্রিয়েটিভ চাইল্ড, তার সঙ্গে হতে পারে তোমাদের হ্যান্ডিক্যাপ চাইল্ড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা মেন্টালি হ্যান্ডিক্যাপ, বা যাদের সামান্য ইম্প্যারমেন্ট আছে বা সামান্য শরীরে ড্যামেজ আছে, অর্গানিক লেভেলে ড্যামেজ আছে, সেই ধরনের মানুষগুলোকে যদি আমরা একসাথে নিয়ে এসে একটা সুন্দর শিক্ষা গঠন করি, একটা সুন্দর ক্লাসরুম তৈরি করি, তবে ক্লাসরুম সিচুয়েশনটা অনেক বেশি ইনোভেটিভ হবে। নমস্কার।